ফার্সি গ্রামার এবং আপনারা দেখছেন টপ ফাইভ বাংলা। আজকের বিষয় এয়ারফোর্স ক্রয় তালিকা। গোল 2030 অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্স তাদের F7 BG ফাইটার জেটগুলো রিপ্লেস করতে চায়। এজন্য আমরা গত 2-3 বছর ধরে ফাইটার জেট কেনার কথা শুনে আসছি, কিন্তু রাষ্ট্রপতির ঘোষণার পর 16টি ফাইটার জেট কনফার্ম করা হয়েছে। 16টি ইউরো ফাইটার টাইফুন কেনা হবে, ডিল সাইন হয়ে গেছে, কিন্তু এগুলো পুরাতন হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও 8টি AH-4 অ্যাপাচে হেলিকপ্টার এর সবচেয়ে আধুনিক ভার্সন কেনা হয়েছে, কিন্তু কিছুদিন পর বাংলাদেশ আর্মি ও 6টি অ্যাপাচে অর্ডারের কথা জানিয়েছেন। এসব অস্ত্র ডেলিভারি পেতে আমাদের 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরও একটি Making these birds come back home and bringing the pilots back home to their families. That's the most important part of doing this job. খবর শোনা যাচ্ছে 8টি মেরিটাইম স্ট্রাইক ফাইটার জেট কেনা হবে। এগুলো কোথা থেকে কেনা হবে সেটা নিশ্চিত নয়, কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। ফ্রান্স তাদের রাফেল অফার করেছে, ইউএসএর F-18 সুপার হর্নেট ও অর্ডার হতে পারে। বাংলাদেশ এয়ারফোর্স 3টি VVIP হেলিকপ্টার ইতালি থেকে AW-101 কেনা হবে। এছাড়াও 2টি এয়ার ডিফেন্স রাডার ইউনিট কিনবে বাংলাদেশ। এসব রাডার বাংলাদেশকে বিভিন্ন রকম ইনফরমেশন দিবে। এই রাডারগুলো ইতালি আর চীন থেকে কেনা হবে। বাংলাদেশে 24টি ট্রেনার এয়ারক্রাফট কিনবে। K-8W ট্রেনার এয়ারক্রাফট সিমুলেটর কিনবে, যাতে আসল K-8W এয়ারক্রাফট এর প্রশিক্ষণ দিতে পারে। এমরাম ভেহিকল এই ডিল সম্পাদন হয়ে গেছে এবং ডেলিভারি খুব দ্রুত হয়ে যাবে। 4টি ম্যাক্স প্রো এমরাম কিনবে বাংলাদেশ। এগুলো জাতিসংঘ শান্তি মিশন আর্মি ব্যবহার করবে। এছাড়াও এছাড়াও কাউন্টার ড্রোন রাডার কিনবে। যদি কোনো এনিমি ড্রোন আমাদের সীমানায় আসে তাহলে মুহূর্তে ডিটেক্ট করবে। আপনারা জানেন প্রতিবেশী দেশগুলোর কাছে এখন উন্নত ড্রোন রয়েছে, এসব ড্রোন দ্বারা তারা পাহাড়ি এলাকায় নজরদারি রাখছে, তাই এই রাডার আমাদের অনেক সহায়তা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।